এই ডিভাইসটা খুবই চমৎকার, একদম ফুল ফ্রেশড ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটি। 200 ওয়াটের চার্জার আছে এটা, সাধারণত নরমালি 160 আসে, 140 আসে। এইট জেনারেশন ল্যাপটপ, মাত্র 29,500 টাকা, তাও আবার এলিট বুকের দিফ। এটা হচ্ছে ইন্টেল ইভো সার্টিফাইড i7 এর 11 জেনারেশন, 8GB RAM, 512GB স্টোরেজ, একদম যারা কেনা বর্তমানে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ বলেন, জাতীয় ল্যাপটপ বলেন, সকলের পছন্দের ল্যাপটপ বলেন, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে এসপি এলিট বুকের 830D5। ওকে, তো ল্যাপটপ হেভেনে আছি আমরা এই মুহূর্তে, আর আমাদের সঙ্গে আহাদ ভাই আছেন। আহাদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। প্রচুর ল্যাপটপ আজকে, কিন্তু ল্যাপটপের পুরা মানে একদম ভরপুর, না? জি অবশ্যই, সব সময় ভরপুর ল্যাপটপ থাকে। আচ্ছা, আর প্রিমিয়াম সব ভরপুর ল্যাপটপ, নরমাল কোনো ল্যাপটপ না। এই যে ভিকটাস, এটা গেমিং দিয়ে শুরু করে ড্রাগন ফ্লাই মানে দেখলেই বোঝা যায়, মানে ডিভাইসটা দেখেন না, এটা ড্রাগন ফ্লাই আছে বললেন, এটার মধ্যে বলার মধ্যে একটা ফিল আছে, লুকটা দেখেন একদম। তাদের জন্য হচ্ছে আপনার 144Hz রিফ্রেশ রেটের ল্যাপটপটি, আপনার RTX এর গ্রাফিক্স রয়েছে 3050, 4GB, ঠিক আছে, 16GB RAM রয়েছে এবং 512GB স্টোরেজ রয়েছে। চাইলে আপনি এটা আপনি এক্সপ্লেন করতে পারবেন, ডিভাইসটা কিন্তু খুবই অসাধারণ হবে। যারা কোডিং এর কাজ করবেন, ভারী কাজ করবেন, আপনার গ্রাফিক্সই চাই, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো এই ল্যাপটপে আপনার জন্য। সেটাই, কারণ হচ্ছে আপনি একটা ডিভাইস নেবেন যদি এটার সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা না। এটার ব্যাটারি আছে কত আপনি জানেন? এটা চার্জারের ওয়াটটা কত? 200 ওয়াটের চার্জার আছে, এটা সাধারণ নরমালি 160 আসে, 140 আসে, এটা কিন্তু খুবই জোস হবে, রাইজেন 5 প্রসেসর দিয়ে আছে, প্রাইসটাও একদম জোস দেবো, জোস অনলি 60 হাজার টাকা, সেম টাই রাইজেন 7 প্রসেসর আছে, যদি নেন প্রাইস আপনার বেড়ে দাঁড়াবে 10,000, ওকে, রাইজেন 7 এর 10,000 বাড়বে, রাইজেন 5 এর 10,000 কমবে, ওকে, ঠিক আছে, একদম স্পেশাল প্রাইস, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড না ভাই, আমরা অনেকবার ভুল করতে পারেন যে এটা সেকেন্ড হ্যান্ড, এগুলো কিন্তু আপনারা জানেন, ভিডিও করেন অলওয়েজ
হাফেজের প্রো ভার্সনটা পছন্দ করেন, প্রো কিন্তু সব সময় পাওয়া যায় না, পাওয়া যায় না, এটু হলো এই যে প্রোটা চলে আসছে অলরেডি, এটা হচ্ছে i5 এর 10 জেনারেশন, খুবই জোস একটা ল্যাপটপ, i5 এর 10 জেন সবই আছে, এই যে আপনার ম্যানুয়াল গাইড আছে, এখানে আপনার চার্জার আছে, দেখতেই পাচ্ছেন ফুল বক্স আছে, কালারটা ব্ল্যাক, এটা এক্সট্রা আপনার কিবোর্ড আছে, কিবোর্ডটা যেটা আলাদা আছে আমরা আলাদা রাখছি, বক্সে কিবোর্ড রাখা যায় না, ওকে, এর জন্য আমরা কিবোর্ডটা, ওই যে কিবোর্ডটা না দেখি, মানে এটা ডিটাচেবল, হ্যাঁ ডিটাচেবল, দেখতেই পাচ্ছেন এরপরে আমরা যাই দেখেন, আমরা কিন্তু এরকম অস্থির অস্থির হ্যাঁ অস্থির অস্থির সব ল্যাপটপ দেখাবো, এরপরে আপনি দেখাবো হচ্ছে মাইক্রোসফটের সারফেস সিরিজ, আচ্ছা সারফেস, হ্যাঁ সারফেস সিরিজ ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কোরাই 7 এর, আপনার 10 জেনারেশন কোরাই 7 ল্যাপটপ 3 যেটাকে বলে, এটা কোরাই 7 এর 10 জেনারেশন, 16 জিবি র‍্যাম, 1000 জিবি স্টোরেজ, 1000 জিবি স্টোরেজ, এটা কিন্তু নরমালি সারফেস এর 1000 জিবি স্টোরেজটা অনেক রেয়ার, এটা পাওয়া যায় না নরমালি, বাট আমাদের কাছে আছে, আপনি চাইলে এটা নিতে পারেন, সিঙ্গেল পিস আছে, ওকে, এটা কিন্তু কোয়ান্টিটি নাই, চাইলে পরে পাবেন না, যার দরকার সে আগে নিয়ে নেবেন, প্রাইস রাখবো 85000, আচ্ছা 85000 আপনি এটা পেয়ে যাচ্ছেন, এখন বলেন যে ভাই ল্যাপটপ 385000 একটু বেশি হয়ে যায়, ভাই স্টোরেজ বেশি দাম বেশি, স্টোরেজ কম নেন দাম কমে যাবে, যদি এই সেম ভ্যারিয়েন্টে আপনি 256 জিবি নেন তাহলে প্রাইস করবো 75000, আচ্ছা এখন আরেকটা ধামাক অফার দিব, ওকে প্রথম কাস্টমার আপনার ভিডিওর যে একটা ডিভাইসের জন্য ধামাক রাখতেছি, এটা হচ্ছে লটারি বলতে পারেন, ওকে এটা হচ্ছে কোরাই 7 এর 10 জেন 16512 জিবি 3K ডিসপ্লে দিয়ে 15.6 ইঞ্চি ডিসপ্লে, ও এটা একদম ফার্স্ট কাস্টমার যে তার জন্য প্রাইস থাকবে, বলেন কত দেওয়া যায়, এটা তো আসলে মার্কেট ভ্যালু আপনার 80-85 করে আছে, মানে মার্কেট ভ্যালু তো 80-85 নাকি আরো বেশি আছে, আরো বেশি আছে, 1 লাখ আছে, ওকে, বাট এটা আপনাদের জন্য ভিডিওর কাস্টমার যারা আছে তাদের জন্য প্রাইস রাখবো 75000, 75 ফিক্সড, তারপর আপনার রেফারেন্স দিলে আরো 1000 ডিসকাউন্ট, আচ্ছা আরো 1000, কুরিয়ার করে নিলে কুরিয়ার চার্জ ফ্রি, ঠিক আছে কুরিয়ার চার্জ, এটা ফুল ধামাকা থাকবে, ঠিক আছে ধামাকা প্রাইস, একটা একটা সিঙ্গেল পিস কিন্তু, এটা আবার সেকেন্ড পিস চলে দেবো না, এটা প্রথম থেকে অর্ডার করে আছে, ভিডিও দেখে তার জন্য শুধু একটা আছে না, ওর একটা আছে বাট প্রথম পিসটাই রেডি, ওকে ওকে ঠিক আছে, বাকি গুলো পিসের জন্য স্পেশাল ডিসকাউন্ট, হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট, আসেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এসপিএনভি এনভি এনভি সিরিজটা কিন্তু মাথা নষ্ট একটা ল্যাপটপ, মাথা নষ্ট একটা ল্যাপটপ, এটা কিন্তু খুবই চমৎকার, এনভির লুকগুলো কিন্তু অসাধারণ হয় অলওয়েজ,
ইন ব্ল্যাক এটা দেখলে মনে হয় আমি একটু প্রিমিয়াম একটা ভাইবস আছে ঠিক ঠিক আছে ইভো সার্টিফাইড ইন্টেলের ইন্টেল ইভো সার্টিফাইড দারুণ একটা ল্যাপটপ কোরাই 7 ঠিক আছে কোরাই 7 হচ্ছে 12 জেনারেশন এটাতে 16 জিবি র‍্যাম রয়েছে এবং 512 জিবি স্টোরেজ রয়েছে ফুল পিওর ব্লু কালার যেটা এটা কিন্তু খুবই জোস একটা ল্যাপটপ খুবই স্লিম করছে যার কারণে কিন্তু ইউএসবি যে পোর্টটা আছে সেটাও আমরা আলাদা একটু ডিজাইন করে দেওয়া লাগছে যাতে ইউএসবিটা মানে যারা ইউএসবি ঠিক মতো দেয় এসডি কার্ডের জন্য আলাদা পোর্ট আছে হ্যাঁ এখানে আপনার মাইক্রোফোন মাইক্রোফোন আছে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি এবং থান্ডারবোল্ট পোর্ট দুটোই अवेलेबल আছে হ্যাঁ ডিভাইসটা কিন্তু খুবই অসাধারণ এইটা প্রথম যে নেবে ভিডিও দেখে প্রথম যে কাস্টমার তার জন্য 1 লাখ 1 লাখ জি তার জন্য 1 লাখ ঠিক আছে একদম ধামাকা প্রাইস ধামাকা প্রাইস এটা আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে সেম ডিভাইস আরেকটা আছে 3K টাচ স্ক্রিন ওকে ওলেড ডিসপ্লে যেটা সেটা নিলে পড়বে 1 লাখ 10 হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এরপর আসবে হচ্ছে আপনার ডেল এখানে একটা ডিভাইস আছে এটাও কিন্তু এক্সপিএস এটা হচ্ছে আই5 এর 8 জেন এটা 8 জিবি র‍্যাম 256 স্টোরেজ দিয়ে রয়েছে আমাদের কাছে যাদের বাজেট अराउंड 40000 তার এই মডেলটি চুজ করতে পারেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ভাইয়া এটা মাত্র পারচেজ করলো আচ্ছা এটা হচ্ছে ডেলের 7400 সিরিজ 7400 এটা কিন্তু খুব রেয়ার সিরিজ খুব রেয়ার সিরিজ এবং এটা আমার খুব পছন্দের একটা ল্যাপটপ ডেলের এটা আসলে অনেক ইউজ হয় যারা একবার নিছে বা তার ফ্রেন্ড সার্কেলে যারা দেখছে অনেক এনে থাকে এটা হচ্ছে ন্যানো বেজেল ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার ফুল মেটাল বডি মেটাল ফিনিশ এটার মধ্যে অনেকগুলো পোর্ট আছে যেটা অনেক বেশি হেল্পফুল এটা কিন্তু খুবই জোস একটা ল্যাপটপ আপনি চাইলে পারচেজ করতে পারেন প্রাইস থাকবে অনলি 48500 টাকা 48500 টাকা ওকে 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 ঠিক আছে তো এরপরে আরো বিভিন্ন ধরনের ডিভাইস আছে এই পাশে দেখতে পাচ্ছেন এনবি সিরিজের আপনার ফুল যে কালেকশনগুলো থাকে আমি বলি যে বিভিন্ন ধরনের কালার হ্যাঁ হোয়াইট কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একদম ঠিক আছে এরপর আছে এখানে এটা সিলভার না এটা রোজ গোল্ড কালার এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা খুবই কিন্তু সুন্দর একটা ডিভাইস আসলে দেখলেই ভাই আলাদা একটা ভালো লাগে কাজ করে এটা আমি দেখাই দিই এটা কিন্তু আসলে এই কালারটা খুব একটা অ্যাভেলেবল না এটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ইন্টেল ইভো সার্টিফাইড আই7 এর 11 জেনারেশন 8 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ দিয়ে প্রাইস রাখবো অনলি আপনার 91000 ঠিক আছে এটা পূর্বের মূল্য হচ্ছে 95 আচ্ছা 4000 লেস এটা কফি কালার এটার কিন্তু আমার কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে রাইজেন 5 এবং হচ্ছে রাইজেন 7 16 জিবি দিয়ে রয়েছে 8 জিবি দিয়ে রয়েছে আপনি যেটা খুশি পারচেজ করতে পারেন এটা যদি আপনার 8 জিবি দিয়ে নেন তাহলে আপনার প্রাইস পড়তেছে 75000 আচ্ছা 8 জিবি 512 জিবি দিয়ে রাইজেন 5 75000 আর 16 জিবি দিয়ে পড়তেছে 80000 ওকে আর সেমটা যদি রাইজেন 7 নেন সেই ক্ষেত্রে 16500 জিবি পড়তেছে 95000 ঠিক আছে এটা কিন্তু বড় সাইজটাও অ্যাভেলেবল রয়েছে বড় সাইজটা আপনার পড়বে বড় সাইজের যদি রাইজেন 5 দিয়ে নেন তাহলে আপনার 95 হয়ে যাবে আর রাইজেন 7 এর 1,05,000 টাকা পড়বে আচ্ছা আচ্ছা এন্ড আপনার अराउंड 1 লাখের মধ্যে কিন্তু অনেক কালেকশন আমাদের এখানে अवेलेबल আছে এখানে কিন্তু আপনার হোয়াইট কালার একটা ডিভাইস আছে হোয়াইট কালারটা কিন্তু মোর দ্যান প্রিমিয়াম যেটা বলে দুধ সাদা ঠিক আছে এটা আসলে স্ন্যাক টাইপের একটা স্ন্যাক হোয়াইট স্ন্যাক টাইপের যে ডিভাইসগুলো মানে হোয়াইট কিন্তু খুবই ব্যতিক্রম একটা এরকম হোয়াইট না ভাই সিলভার কালারটা অনেক হোয়াইট মনে হয় বাট এটা কিন্তু পিওর হোয়াইট দুধ হোয়াইট এটা চাইলে আপনি নিতে পারেন রাইজেন 5 এর মানে দুধ সাদা হ্যাঁ এটার প্রাইস রাখবো আমরা অনলি 78000 78000 হ্যাঁ বলেন যে রাইজেন 5 এর 8 জিবি দিয়ে আরেকটা রাখলেন 75 এটা হচ্ছে 78 এর কারণ হচ্ছে কালার কালারের কারণে প্রাইজের একটু আমাদের পার্সেন্টেজ কম বেশি থাকে আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি তো দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি তো অবশ্যই থাকবে আমাদের প্রত্যেকটা আপনার ওপেন বক্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার 3 মান্থ পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে উইদাউট কস্ট 3 মান্থ পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার যেটা ইনাম মানে ওপেন বক্স যেগুলো আছে আর ইউজগুলোর সাথে আলাদা থাকবে আর হচ্ছে আপনার 30 দিনের প্রি প্লেসমেন্ট গ্যারান্টি তো অবশ্যই থাকবে 30 দিনের 5 ইয়ার্স প্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওএস সাপোর্ট লাইফটাইম ঠিক আছে ওএস সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট লাইফটাইম আপনি এনি টাইম আসবেন অবশ্যই সাপোর্ট পাবেন এটা অনেকের অনেক রেকর্ড আছে অনেকে জানে আচ্ছা এখানে আমি আরো কিছু ডিভাইস দেখাবো সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই জোস একটা ল্যাপটপ এটা হচ্ছে একদম আপডেট আচ্ছা জি9 জি9 মানে জি9 কিভাবে আসলো সেটা আমি বলি এটা হচ্ছে আপনার নরমালি শুরু হয়েছে জি1 থেকে এসপি সিরিজ যেটা জি সিরিজ থেকে শুরু যেটা জি1 4 জেন জি5 5 জেন জি3 হচ্ছে 6 জেন জি7 জি4 হচ্ছে 7 জেন জি5 এবং জি6 হচ্ছে 8 জেনারেশন আচ্ছা 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 আর হচ্ছে জি7টা 10 জেন জি8টা হচ্ছে আপনার 11 জেন জি8টা 11 জেন জি9টা হচ্ছে 12 জেন আচ্ছা এটা কত আছে এটা হচ্ছে 435 জি9 435টা কই থেকে আসলো 840 একটা সিরিজ 435 আর একটা সিরিজ রাইজেন প্রসেসরগুলো একটু
এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা হচ্ছে আপনার 12th জেনারেশনের রাইজেন 5 প্রসেসর দিয়ে আসছে 5000 সিরিজ সরি 7000 সিরিজ এটা আচ্ছা আচ্ছা 7000 সিরিজ মিন্স হচ্ছে আপনার 13th জেনারেশনই বলা চলে 12th জেনারেশনের একদম লেটেস্ট যেটা আছে এখনো আপনার 8th জেনারেশন মানে 8000 সিরিজ বের হয় না রাইজেনের এটার বেজেলটা একটু বেশি আছে যদিও বাট অনেকে বলতে পারেন ভাই এত আপডেট মডেল বেজেল কেন ভাই আর সিআরআই এমন মানে ডিজাইনটাই কোম্পানি এমন করছে ঠিক ঠিক সবগুলো এক রকম হবে না এটা ডিজাইনটাই এমন এটা ক্যামেরাটা কিন্তু ব্যতিক্রম ওরে কই এটা মানে এই প্রাইস অন্য কোথাও পাবেন না এই প্রাইস নরমালি কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ এত ল্যাপটপের কালেকশন আপনি প্রিমিয়াম অন্য কোথাও দিতে পারবেন রাখে অল্প বিস্তর কিছু রাখে তার কারণ হচ্ছে আমাদের এখানে আমরা প্রিমিয়াম নিয়ে আসলে বেসিক্যালি বেশি কাজ করি আমরা অলওয়েজ ভিউয়ার্সদের বলি যে প্রিমিয়াম ল্যাপটপ হলে যদি যার দরকার সে অবশ্যই একবার ভিজিট করবেন আমাদের এখানে ভিজিটরদের জন্য আলাদা একটা গিফটের ব্যবস্থা রাখবো এরপর থেকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মডেল সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জি এইট এটা 8408 মানে ইন্টেল প্রসেসর পুরাই ফাইভের 16GB 512GB আছে আমাদের কাছে ভ্যারিয়েন্টি খুবই অসাধারণ ফুল ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স ডিভাইস প্রাইস রাখতেছি অনলি 65000 এটার আরেকটা আছে আমাদের কাছে G7 16GB 256GB প্রাইস রাখবো অনলি 53000 টাকা একই রকমের লুক যার যেটা খুশি সে সেটা পারচেজ করবে হ্যাঁ তারপর এখানে এনভির একটা ধামাকা প্রাইস দেবো i7 11Gen 16GB 512GB হ্যাঁ SPNB i7 11Gen 16GB 512GB দেখতেই পাচ্ছেন ও এটা ইউজ ডিভাইস ওপেন বক্স না এখানে আপনার একটু ডেন্ট আছে আমি দেখাই দিই যেহেতু আপনার ইউসেজ হালকা ডেন্ট যার কারণে প্রাইসটা আসমান থেকে জমিনে পড়ে যাবে যেটা প্রাইস আছে 1,10,000-15,000 টাকা আমরা প্রাইস রাখবো অনলি 75,000 ও 75,000 টাকায় আপনি নর্মালি ছোট গুলো পাবেন না না ছোট যেগুলো i7 11 জেন দেখালাম 91,000 টাকা ঠিক 8GB দিয়ে অনেক মডেল আছে এখানে আর একটা কোশ্চেন আপনি করতে পারেন যেটা হচ্ছে ভাই ঢাকা সিটিতে এত সব থাকতে আমার এখানে কাস্টমার কেন আসবে হ্যাঁ এটা আমার এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে জুমনা ফিক্সার পার্ক হচ্ছে আপনার এক্সক্লুসিভ টাইপের কালেকশন এখানে আপনারা যে কোনো আপনার সবগুলো পাবেন এখানে পাবেন প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টের গুণগত মান এখানে অনেকেই আপনার যাচাই বাছাই করে ভালোগুলো এখানে রাখে ইভেন হচ্ছে আপনার এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আপনার নর্মালি আমি বলি এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু আমার কোম্পানির বা আমার কারখানার প্রোডাক্ট না আপনার কমে দেওয়ার কারণ হচ্ছে আপনার এই ডিভাইস গুলো হচ্ছে বাইরে থেকে বক্সার আসতেছে আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন হ্যান্ড ক্যারিং এর মাধ্যমে বিভিন্ন ভাবে আসে তো সেখানে আসার কারণ হচ্ছে ডিভাইস গুলো আপনার বাইরে যে প্রাইসটা থাকে বাংলাদেশে আসার পরে সেই প্রাইসে যদি আনেন আরো কিন্তু অনেক ধরনের ডিভাইস আছে আপনার নতুন পুরান আসলে প্রোডাক্ট নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না ভাই প্রোডাক্ট কোম্পানির আমার এত প্রশংসা করার কিছু নাই স্ট্রেট ফরওয়ার্ড কথা প্রোডাক্ট যদি আপনার লাক ভালো থাকে প্রোডাক্ট টিকে যাবে দীর্ঘদিন কোনো সমস্যা নেই যদি লাক খারাপ থাকে নতুন প্রোডাক্ট নষ্ট হতে পারে কোনো সিউরিটি নাই মানুষের সিউরিটি নাই ডিভাইসের কোনো সিউরিটি নাই আর আপনার নর্মালি হচ্ছে 100 প্রোডাক্টের মধ্যে দুই একটা প্রবলেম হয় যারটা হয় সে আমাকে নেগেটিভ বলবে আর 150 লোকের 147 জন আমাকে পজিটিভ বলবে স্বাভাবিক এটা নেগেটিভটা কিন্তু প্রকাশ করে না নেগেটিভটা আমি যদি আবার নিজে এগুলো তৈরি করতাম আমার একটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে
এনবি হচ্ছে তারা আসলে থার্ড জেনারেশন বুঝতেছেন থার্ড জেনারেশন হিউজ একটা ডিভাইস আসবে আর আমি ভিডিও তার একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি ভিডিওটা পোস্ট হবে আরো কিছুদিন পরে হয়তো তো তখন পর্যন্ত আমাদের এক্সপেক্টর একটা লর্ড আসতেছে আপনার i7 12th gen i7 11th gen i5 12th gen এক্সপেক্টর যারা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার দেখে আমি হয়তো যদি আজকে দেখা যাবে না স্টক শেষ রিস্টক হয়ে যাবে ভিডিও আপলোড হতে হতে ওকে ওকে তো এটা আমি জানাই রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এসপি এনবির আপনার থার্ড জেনারেশন কোর i7 এর থার্ড জেনারেশন 16GB RAM 1TB স্টোরেজ দিয়ে এটা ইনঅ্যাক্টিভ ডিভাইস আছে এটা ইনঅ্যাক্টিভ বক্স শো ডিভাইস আমি প্রাইস একদম চমৎকার একটা প্রাইস দেবো আজকে অনলি 1,26,500 টাকা 1,26,500 টাকা আর এটার যদি i5 এর টান নেন হ্যাঁ i5 এরটা যদি 13 জেনারেশন নেন 8GB 512GB দিয়ে তাহলে আপনার প্রাইস রাখবো আগের ছিল 1,00,000+ এখন আমরা প্রাইস দেবো অনলি 85,000 টাকা অনলি 85,000 টাকা ওকে ওকে অস্থির আচ্ছা এই পাশে তো প্রচুর ল্যাপটপ আছে একটু বিজনেস সিরিজের মধ্যে একটু লো বাজেটের কিছু ল্যাপটপ দেখাই ঠিক আছে বিজনেস সিরিজে আসলে আসতে গেলে তো প্রথমে চলে আসে আপনার G5 G6 এর মডেল হ্যাঁ হ্যাঁ এখানে আমি 830 একটা দেখাবো এসপি এলিট বুক 830 আপনার G5 ওকে কোর i5 এর হচ্ছে 8th জেনারেশন একদম যারা কেন বর্তমানে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ বলেন জাতীয় ল্যাপটপ বলেন সকলের পছন্দের ল্যাপটপ বলেন ওকে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এসপি এলিট বুকের 830 G5 কোর i5 এর হচ্ছে 8th জেনারেশন প্রাইস একদম রিজনেবল মাত্র হচ্ছে 29,500 টাকা 29,000 8th জেনারেশন ল্যাপটপ মাত্র 29,500 টাকা তাও আবার এলিট বুকের G5 ও আর এটা যদি আপনি 16GB RAM দিয়ে নেন তাহলে আপনার জন্য প্রাইস রাখবো ধামাকা একদম প্রাইস দেবো অনলি 31,500 টাকা 31,500 টাকা নিলে 16GB আর 29,500 টাকা নিলে 8GB আচ্ছা ইউ ক্যান ডিসাইড আপনি কোনটা নেবেন যেটা নেবেন হ্যাঁ তো এখানে কিন্তু আর অনেক ধরনের মডেল আছে কোনটা বেশি লুকটা দেখেন তো এটা স্লিম বেশি এবং এটা লুকটা সেই এটা টাইপ সি চার্জার হ্যাঁ হ্যাঁ তো সবকিছু মিলে এটা হচ্ছে অস্থির একটা ডিভাইস দেখলেই আপনার আলাদা একটা ফিল কাজ করবে ওপেন করে দেখেন সামনে ওরে ওরে তাই তো ক্যামেরা সেকশনটা দেখেন ডিফারেন্ট এটা কোর i5 এর 8th জেনারেশন আচ্ছা এটা কিন্তু এই প্রথম আমরাই আনছি গ্লোবাল কিবোর্ড দিয়ে এটা হচ্ছে একদম সুপার সবচেয়ে স্লিম ল্যাপটপ এই G5 G4 সিরিজের মধ্যে এটা মডেল আছে 1040G4 যেটা আপনি আগে কখনো ভিডিও করেন এখনো পর্যন্ত আসে নাই না না ঠিক আছে এটা হচ্ছে এসপি এলিট বুকের 1040G4 নোটবুক পিসি বলে এটাকে নোটবুক বলার কারণে এটা এত স্লিম ঠিক আছে এটা হচ্ছে এলিট বুক এটা হচ্ছে এলিট বুকেরই নোটবুক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই প্রোডাক্ট আপনারা চাইলে পারচেজ করতে পারেন খুবই দুর্দান্ত সবগুলো কিন্তু 160 পর্যন্ত রোটেট হয় এটা 180 পর্যন্ত রোটেট হয় ও মানে সে থিংকপ্যাডের মতো একটা ভাইবস আছে তো দেখতেই পাচ্ছেন এটা সব আছে ভাই এত স্লিম করছে টাইপ সি চার্জার আছে থান্ডারবোল্ট আউটপুট আছে তারপর আপনার ইউএসবি তো থাকবেই এইচডিএমআই পোর্ট আছে তারপর এই পাশে দেখতে পাচ্ছি আপনার আরো আপনার হেডফোন জ্যাক সবই আছে এটা অসাধারণ একটা এখানে দেখেন একটা আলাদা একটা ফিল আছে এই ডিভাইসটা খুবই চমৎকার একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটি চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারেন 7th জেনের ডিভাইস এটা তারপরও প্রাইস 36,500 টাকা বলতে পারেন ভাই 7th জেনের এত দাম কেন নিবো ভাই কোনো সমস্যা নেই এত দাম আপনার নেওয়ার কোনো দরকার নেই 7th জেনের এই যে দেখতে পাচ্ছেন G5 840 এটা প্রাইস রাখতেছি আমরা অনলি 29,990 আচ্ছা আচ্ছা এটা নিলে বলতেছে 36,500 টাকা এটা পার্থক্য আপনি বুঝবেন ইউজ করলে ঠিক এইভাবে বুঝবেন না লুক তো আছে পাশাপাশি ইউজ করলে বুঝতে পারবেন সবগুলো কিন্তু সেম হয় না তো এখানে কিন্তু এটার ডিভাইসের প্রাইস আছে আপনার নিউ 89,000 এটা নিউ প্রাইস আছে 1,48,000 টাকা আচ্ছা আচ্ছা অলমোস্ট আপনার 60,000 টাকা বেশি আছে এটার থেকে এটা ঠিক তো এখানে তো প্রাইসটাও বাড়বে এটা স্বাভাবিক স্বাভাবিক এই ডিভাইসটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে পারচেজ করতে পারেন এরপর আছে আমাদের কাছে লেনোভো থিংকপ্যাড সিরিজের থিংকপ্যাডের হচ্ছে এটা থিংকপ্যাডের T480S যারা কিনা টি সিরিজ লাভ করেন তারা এই মডেলটি দেখতে পারেন এটা কোর i7 এর 8th জেনারেশন 16GB না এটা 8GB RAM 256GB স্টোরেজ প্রাইস রাখতেছি অনলি 36,000 সেম ডিভাইস যদি আপনার টাসি আপনার i5 দিয়ে নেন তাহলে আপনার পড়তেছে এই পাশে রাখা আছে T480S এটা টাচ স্ক্রিন এটা একদম ফুল ফ্রেশ নতুন কন্ডিশনে আছে অনলি 29,990 টাকা 29,990 এর চেয়ে বেটার কিছু আমার চোখে আসে পড়তেছে না একটা সময় আমি বলি একটা সময় ল্যাপটপগুলো আমরা পারচেজ করতাম 45-46,000 টাকা দিয়ে বাইরে থেকে আনতে আনতে আমাদের সব পর্যন্ত 45-46 করে পড়তো আমরা তার উপরে সেল করা লাগতো এই মুহূর্তে কাস্টমারে দিতে পারে 30,000 করে এই ল্যাপটপটা আর কই যাবে ভাই দাম এত ভালো একটা ডিভাইস 4 কোর 8 থ্রেড প্রসেসর এটাতে 8GB RAM রয়েছে DDR4 এর আপনার 256GB পিসি N4 এর জেন SSD রয়েছে NVMe সিরিজের তো এটা আসলে খুবই অসাধারণ একটা ল্যাপটপ এরপরে কিন্তু রয়েছে আপনার এক্সন কার্বন যারা পছন্দ করেন Lenovo থিংকপ্যাডের এক্সন কার্বন i7 8th gen 16512GB দিয়ে
প্রাইস রাখবো অনলি 45,000 টাকা অনলি 45 অনলি 45,000 টাকা ওকে ওকে দেখো ডিলে অসাধারণ একদম কমের মধ্যে বাজেট ফ্রেন্ডলি যারা বাজেট ফ্রেন্ডলি যারা আসলে হ্যাঁ এভারেজ 50,000 নিচে যাচ্ছেন হ্যাঁ i7 7th gen টাচ স্ক্রিন ম্যাট টাচ ও ডিসপ্লেটা দেখলে আলাদা একটা ফিল আসবে ম্যাট টাচটা আপনি কেন ইউজ করবেন আপনি জিজ্ঞেস করতে পারেন সেটা হচ্ছে ম্যাট টাচটা বেসিক্যালি হচ্ছে আপনি যখন সামনাসামনি কাজ করবেন পিছনে আপনার যে লাইট থাকে ফেস রিফ্লেক্ট করবে না লাইট রিফ্লেক্ট করবে না হুম এবং চোখে লাগে না গ্লোসি হয় সেক্ষেত্রে দেখবেন যে ল্যাপটপ ওপেন আছে আপনার চেহারাটা ওখানে ওপেন আছে ঠিক তখন আপনার কাজের ক্ষেত্রে অসুবিধা হবে দেখবেন যে আপনার এখানে একটা আইকন ওপেন করছেন ছোট একটু দূরে আছেন দেখতে পাচ্ছেন না রাইট ক্লিক করতেছে বাট এখানে যেটা ম্যাট থাকবে সেটা কিন্তু এই প্রবলেম আপনি ফেস করবেন না সেটা বেসিক্যালি আপনার লেনোভো থিংকপ্যাডের প্রত্যেকটা সিরিজ এরকম ম্যাট এরকম বাট আপনার এসপির কিছু সিরিজ আছে টাচে সেগুলো আপনার গ্লোসি থাকে বাট আপনার খুশি যার যেটা পছন্দ এটা কিন্তু চাইলে পারচেজ করতে পারেন খুবই অসাধারণ প্রাইস i7 7th gen 8GB 256GB প্রাইস রাখবো only 33,500 টাকা আচ্ছা ডিলে সুন্দর তো এরপরে কিন্তু আরো কিছু মডেল আছে এখানে দেখতে পাচ্ছেন ইউগা সিরিজ আছে তারপর এখানে ডেলের 7490 মডেল আছে 16GB র‍্যাম দিয়ে টাচ স্ক্রিন প্রাইস একদম রিজনেবল মাত্র হচ্ছে 36,990 টাকা আচ্ছা তারপর ইউগা সিরিজ আছে এটা একটা দামাকা প্রাইস দেবো আজকে অনলি 35,000 আই থাইবের 7 জেন 360 মডেল চাচ্ছেন অনলি 35,000 ফিক্সড প্রাইস আপনার ফুল মেটাল বডি আচ্ছা এরপরে কিন্তু ডেলের একটা মডেল আছে এটা রাখবো অনলি 33,000 ওকে এটাও 360 আই থাইবের 8 জেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের সারফেস এটা প্রো সিরিজের হচ্ছে নরমাল যে ভেরিয়েন্টটা প্রাইস রাখবো 19,990 টাকা আচ্যা আই ফাইভ এর 6 জেন 4 128 GB তারপর এখানে কিন্তু আর অনেক 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 মডেল আছে তো এখানে এক্সপ্রেস এত দেখানো কঠিন আমরা আর দুই একটা দেখাই দিয়ে ভিডিওটা শেষ করব এক্সপ্রেস এর টাচ 4K ডিসপ্লে যারা যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার 4K i7 10 16512 GB প্রাইস রাখবো অনলি 66,500 টাকা 66,500 পুরো মূল্য 70 প্লাস ছিল আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মডেল এটা হচ্ছে i7 এর 10 জেন 16GB 512GB প্রাইস রাখবো অনলি 62,500 টাকা আচ্ছা ল্যাপটপ গুলো তো আপনি ঢাকার বাইরে পাঠাচ্ছেন ঢাকার বাইরে আপনি কুরিয়ার করে যে কোনো প্রান্তে নিতে পারবেন সমস্যা নেই সেই ক্ষেত্রে অ্যাডভান্স করার সিস্টেম কি মানে বুকিংটা কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনার অনলি 1020 টাকা আপনার বিকাশ আমাদেরকে সেন্ড মানি করে দিবেন বাকিটা হচ্ছে আপনার কুরিয়ারে প্রোডাক্টটা পৌঁছে যাওয়ার পরে ওখানে আপনার কুরিয়ার অফিসে জমা দিবেন পছন্দ আচ্ছা পরে আচ্ছা ঠিক আছে একদম সিম্পল আর অবশ্যই প্রোডাক্টটা পছন্দ করে নেবেন তারপর ওখানে যে বাসাবাসি করাটা আসলে অনেক বেশি টাফ হয়ে যায় কুরিয়ার অফিস থেকে দিতে চায় না আমি বলে দেই আপনার যেটা পছন্দ সেটা আমি আপনাদের ছবি পাঠিয়ে দেবো সিরিয়াল নাম্বার সহ হুম হুম আপনি ওটা মিলাই নিন আপনি টেনশন করার কোনো দরকার নেই এখানে নিওর পরে তারপর অনেকে বলেন যে ভাই অনলাইনে আপনি এটা ওটা ভরে দেয় কি নাকি আলু পেঁয়াজ ভরে দিছেন কিনা এত টাকার একটা জিনিস আমি নিবো টাকা দিয়ে দেখি নাই শুনে নাই ভাই বিশ্বাসের উপরেই আপনার সবকিছু কারণ হচ্ছে আমাদের ইসলাম ধর্মের লোক আমরা আর আমাদের কিন্তু মূল যেটা মানে না দেখে বিশ্বাস করা হচ্ছে যদি কেউ বলতে পারে আমি যে কথা বললাম স্ক্রিন রেকর্ড করে আপনি এটা প্রমাণ করে যারা যারা হচ্ছে প্রতারক চক্র আলাদা এখানে একটা শপ যমুনা ফিউচার পার্কের মতো একটা জায়গা বা অন্য অন্য এরিয়াতে যারা আছে যেই মার্কেটে ওইখানে একটা শপের মধ্যে তো আপনি জানেন যে এখানে থাকতে লাগে সিকিউরিটি মানি থাকে সেটাই মানে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট একটা রেন্ট থাকে অফিস রেন্ট তো সবকিছু মিলে এতগুলো স্টাফ আপনার একটা প্রোডাক্ট আপনার সাথে প্রতারণা করে সে রাতারাতি কই যাবে চাই না সেটাই ঠিক আছে আপনি টেনশন করার কিছু নাই একদম সিম্পল ল্যাপটপের সাথে তো ব্যাগ দিচ্ছেন আপনারা নাকি ল্যাপটপের সাথে হ্যাঁ অবশ্যই ব্যাগ থাকবে চার্জার থাকবে অরিজিনাল আর হচ্ছে একটা মাউস দিয়ে দেবো ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে কুরিয়ারে তাদের জন্য শুধু ঠিক আছে এখানে কিন্তু এক্সপিএস না এটা হচ্ছে সারফেস এর সারফেস হ্যাঁ সারফেস সারফেস এটা হচ্ছে ল্যাপটপ 4 ল্যাপটপ 4 এটা হচ্ছে কোরাই 5 7 এর 11 জেনারেশন 16GB র‍্যাম 512GB স্টোরেজ ওকে প্রাইস রাখতেছি অনলি 90,000 এটা কিন্তু খুবই জোস একটা ল্যাপটপ চাইলে পারচেজ করতে পারেন 2K টাচ স্ক্রিন ডিসপ্লে এরপরে কিন্তু আর রয়েছে এখানে বুক সিরিজ এখানে আছে হচ্ছে আপনার ল্যাপটপ 2 সিরিজ ওকে ল্যাপটপ 2 হচ্ছে 8 256 GB আমরা রাখতেছি অনলি 43,500 টাকা 16 256 GB রাখতেছি অনলি আপনার 46,500 টাকা আচ্ছা এখানে কিন্তু আরো রয়েছে আপনার i5 এর 10 জেনারেশন যেটা ল্যাপটপ 3 বলে এটা প্রাইস রাখতেছি আমরা 19,990 টাকা তো এখানে কিন্তু সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার S3 সিরিজের বড় ডিসপ্লে যারা যাচ্ছেন বড় একটা ডিসপ্লে যারা চাচ্ছেন যে কোরাই 5 8 জেনারেশন 16GB র‍্যাম 512GB স্টোরেজ টাচ স্ক্রিন দরকার তাদের জন্য রয়েছে তারপরে ইনটেক বক্সও কিছু রয়েছে লেনোভো থিংকপ্যাড T14 রয়েছে মোটামুটি এই পাঁচটাও কিন্তু আমরা অনেক এই পাশে কিন্তু আমরা অনেক ল্যাপটপ দেখাইছি তাও দেখানো শেষ হয় নাই আসলে ফুল দেখাতে গেলে একটা লং টাইমের একটা ব্যাপার সবার আছে ফুলটা আসলে দেখানো অনেক সময়ের ব্যাপার এখানে প্যাভিলন সিরিজ রয়েছে প্যাভিলনে 14 সিরিজ রয়েছে 15 সিরিজ রয়েছে আচ্ছা এগুলো আসলে দেখলে আপনার কি আর বলবো
মানে ভালো লাগবে নিতে ইচ্ছা করবে ভালো লাগবে সবাই নতুন ডিভাইস যারা প্যাভিলন নিতে চাচ্ছেন তাদের কোনো টেনশন নাই নতুন আপনার ইনটেক অফিসিয়াল নিতে হলে আপনার 80-85,000 টাকা লাগবে আমরা আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 60,000 টাকার মধ্যে 20-25,000 টাকা ডিসকাউন্ট থাকতেছে নতুন ডিভাইসের উপরে আচ্ছা আচ্ছা একদম সিম্পল রাইজেন 5 প্রসেসর দিয়ে আছে এটারই আবার রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্যাভিলন 15 যেটা এটা ব্লু কালারের ভ্যারিয়েন্ট এটাও কিন্তু খুবই জোস একটা ল্যাপটপ যারা চান পারচেজ করতে পারেন এটা হচ্ছে ব্লু আচ্ছা ব্লু কালার এটা হচ্ছে আইফাইভের 12 জেনারেশন আপনার পূর্বের ভিডিওতে দেখাইছিলাম সেটাও অ্যাভেলেবল আছে চাইলে নিতে পারেন তো নানান ধরনের মডেল আমাদের এখানে তো আজকে আমরা কিন্তু ল্যাপটপ হ্যাভেন থেকে অনেকগুলো ল্যাপটপ দেখিয়ে দিলাম আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ ব্লকে এটা হচ্ছে আপনার মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতের বামে প্রথম যে রোডটা পাবেন সেটা হচ্ছে আমিনস নামে একটা শোরুম আছে ওটার পাশে মিনি গড আপনার কোরিয়ান যে কনসেপ্টের যে শোরুমগুলা ওটা পাশ দিয়ে আসলেই লিফট নম্বর 11-12 নম্বর লিফট ধরে যদি আপনার লেভেল 4 ওঠেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন ল্যাপটপ পাবেন আচ্ছা আচ্ছা ওকে তো যারা ফোন করে আপনারা কথা বলবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন অবশ্যই তো আজকে আমরা শেষ করে দিব অনেক অনেক ল্যাপটপ দেখিয়ে দিলাম যারা সরাসরি আসবেন তারা আরও ল্যাপটপ আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ